আসসালামু আলাইকুম গাইস, তো আরেকটি বাংলাদেশ বিমানের নতুন সার্কুলার আপনাদের মাঝে নিয়ে হাজির। তো এটাতে মোটামুটি সকলেই আবেদন করতে পারবেন। তো দেখা যাক এটার লাস্ট ডেট কখন শুরু, কখন অ্যাপ্লাইয়ের। তো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনের পূরণের পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে 28 তারিখ, 8 মাস, সকাল 10টা থেকে আবেদনের পূরণের শেষ তারিখ 11 তারিখ, 9 মাস, রাত 12টা পর্যন্ত। তো আজকেই আজকে থেকেই শুরু এই আবেদনটি। তো দেখা যাবে কোন কোন পোস্টে লোক নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র অপারেটর জে জিএসই ক্যাজুয়াল, বেতন বিভাগ 3-1, প্রশাসক, পদ সংখ্যা 100টি, বয়স 28 তারিখ 8 মাস 2022 তারিখে, অনূর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। কমপক্ষে এইচএসসি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে, যানবাহন চলাচল যানবাহন চলনায় 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যেসব জেলার লোক নিয়োগ দেওয়া হবে না, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদনের নিয়মাবলী, যারা আবেদন করতে ইচ্ছুক তারা আজকে থেকেই এই যে অনলাইন এই যে ওয়েবসাইটটি দেখছেন bbal.teletalk.com বিডিতে গিয়ে আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন এবং টাকাটা অনলাইনেই জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের পর আপনার ইউজার আইডি একটা থাকবে, সেটা আপনি SMS এর মাধ্যমে টাকাটি পেড করতে পারবেন। তো আমি আবারও বলছি, উল্লেখ্য অপেশাদার লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় 3 বছরের কম অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। মানে যারা অপেশাদার এবং 3 বছরের কম অভিজ্ঞ তারা এই পদে আবেদন করার প্রয়োজন নাই। আবেদন করলেও সেটা আপনার বাতিল বলে গণ্য হবে। জুনিয়র অপারেটর জিএসই পদে বয়সীমা 28-8-2022 তারিখে, সর্বোচ্চ 30 বছর ও মুক্তিযোদ্ধাদের 32 বছর। SSC পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত পদের নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি কথা বলে রাখি, এই আবেদনটি 336 টাকা অফারের যোগ্য, 2টি SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো গাইস আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।